নামিটিতে আশা ভাঙিল খেলা, নামিটিতে আশা ভাঙিল খেলা। নীলয় সিঙ্গারা নে, নামিটিতে আশা ভাঙিল খেলা। কি দেখিস? প্লিজ জানিন। আপনার কণ্ঠ ভারী মিষ্টি। রাতে দিবেন আল্লাহ তার প্রতিদান, ওরে আখে রাতে দিবেন আল্লাহ তার প্রতিদান, ওরে আখে রাতে দিবেন আল্লাহ তার প্রতিদান, ওরে মুমিন মুসলমান হিন্দু কিরে করো দান, আখে রাতে দিবেন আল্লাহ তার প্রতিদান, ওরে মমিন মুসলমান হিন্দু কিরে করো দান, আখে রাতে দিবেন আল্লাহ তার। কিছু বলবেন? আপনারে আমি চিনছি গায়ক ভাই, আপনি না কত কিসিমের গান বান্ধেন, আমাকে সুখ দুঃখ নিয়ে একটা গান বান্ধন যায় না ভাই। চেষ্টা করব, যদি কোনোদিন আপনাদের গান লিখতে পারি সেদিন কনসার্ট হবে আর আপনারাই হবেন সেই কনসার্টের দর্শক। আসসালামু আলাইকুম। আসসালাম।
করে ভিখারির ধন করে চিন্তাই এ কেমন ইনসান আমার আল্লাহ নবীজির নাম করে ভিখারির ধন করে চিন্তাই এ কেমন ইনসান আমার আল্লাহ নবীজির নাম করে লাহোরে লাহোরে বিশ্বাস করলাম তুই চল না এবার সাফ সাফ ক বাকি টাকা কই রাখছস খাওয়া দিয়ে নিয়ে গেছে গা এইভাবে মাপ পাইলে তো ওরা রোজই মিস কথা কইব বোঝা কইছে সত্য কথাই কইছে তুই কথা কস মানুষের মুখের দিকে তাকাইয়া আর আমি কথা কই মানুষের চোখের দিকে তাকাইয়া চোখ মিছা কথা কয় না ওই তোরা চোখের সামনে ভেসে উঠে দুটো মুখ কাদের মুখ আমার বাবা মা কেন তুমি চিন্তা করতে পারবে না নীলয় আমি কত গরিব ফ্যামিলি থেকে উঠে এসেছি বিশ্ববিদ্যালয়ে পড়তে হাজারো দিন ধরে আমার আমার বাবা মা শুধু কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে ভাত খাচ্ছে Thank you.
এই নাও দেখো। ওই বুড়া বেটা হাস না কে বাচ্চা বা আমি কি হাড়ের এক গুড়া তোর খাওয়ামু? ও ফুলি ম্যানেজার, তোমার মুখে কি একটু মিঠা নাই? হ্যাঁ ওই বুড়া কি কই বাসতাস, সুজা সুজি কা পরিষ্কার কথা আমার পছন্দ। এত তিতা কথা কও, তোমার ভাল লাগে? হ্যাঁ ভালো লাগে, দেখাই তো দুপুরে পর তগলিকা রাঁধতে বই, আবার সন্ধ্যা হইলে তগলিকা বয়ে থাকি, কখন তোরা আইবি তোকে মুখে বাদ দিমু, লগে তিতা কোথাও দিমু। ওই আসি তামা ধর্মে আসে খাওনে শোনা হাসুন না না তিতা কখন কখন হাসুন যাইবো। ভাই সব সবাই ভাই কি হইছে, আমারে লাগাইতে চাইতেছস বাপসা কিছু বুঝি না? মানলাম তুমি সবই বুঝো, কিন্তু একটা কথা বুঝো না। কি কথা থাকবার পারে যা আমি বুঝি না? আমি যে তোমার আই লাভ ইউ এই কথাটা তুমি বলছো? ওই ইয়ার কি থামা, রহমতের ভয়ানক জ্বর, ইস কপাল ছুঁম যায় না যেন আগুনের চুলা।
Ladies and gentlemen, attention please. Today is a very special day. Our elder son Raju and Lavani, daughter of Mr. and Mrs. Kovind Chaudhary, are going to be life partners. Today is the engagement ceremony. এখন আমি আমার স্ত্রীকে অনুরোধ করছি আংটি পরানোর জন্য। এসো। এবার মিসেস চৌধুরী রিং পরাবেন। হ্যাঁ ভাইয়া কংগ্রেচুলেশনস। থ্যাঙ্কস। ভাবি ইউ আর সো সুইট। এখানে নিজেকে বড়ই বেমানান লাগছে, চলে যাওয়াই ভালো। ব্যাপার স্বপ্ন, এত গম্ভীর কেন? এই স্বপ্ন, আচ্ছা কি এত ভাবো বলতো, নাও না জুস। এই তোমাকে এত করে বললাম সুইমিং করতে, করলে না। প্লিজ নিলয়, তুমি আর আমাকে কখনো এসব জায়গায় আনবে না, আমি একদমই অভ্যস্ত নই। আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে কথাটা বলা যতখানি সহজ, করাটা তত সহজ নয়। টুডে ইউ আর ভেরি সিরিয়াস, বেটার আমরা বিষয় পরিবর্তন করি। কাল হিস্ট্রি পরীক্ষা, মনে আছে তো? ও হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি হোস্টেলে ফিরতে হবে, এখনো অনেক পড়া বাকি আছে, আমার প্রিপারেশন কমপ্লিট হয়নি। হিস্ট্রি না তোমার প্রিয় বিষয়? ইদানিং হিস্ট্রি শব্দটা শুনলেই আমার মনের ভিতর অজান্তেই কেমন জানি একটা কষ্ট হয়। আবারও আমি তোমাকে বুঝতে পারছি না, তুমি কে? আমি আমি পুরনো ইতিহাস থেকে জন্ম নেওয়া নতুন একটা পাতা। ওরে হাত থাকলে পা থাকলে তবে কি মানুষ হয়, ওলি গলি ঘুইরা দেখলাম মানুষ তো আর মানুষ নয়। আমার ডাইনে মানুষ বায়ে মানুষ, টাকার নেশায় সবই টাকার ভিতরে, ও মন শান্তি কিয়া ভাকেরে ভাই টাকার ভিতরে, ও মন।
মামা স্যার কাপ চা দাও মামু একটু জল দিয়ে দিও দিতেছি মামু এনে বসেন রফিক ভাই আট কাপ চা আর একটা বন রুটি দাও তো দিতেছি ভালো আছো আমাগর ভালো তা রহমত কেমন আছে রহমতের কালা জ্বর হয়েছে আগামী মাসে মায়েরার বিয়া ঠিক হয়েছে কও তো এমন সময় জ্বরটা হইল কামে আইতে পারতেছে না ইনকাম বন্ধ ওইদিকে মায়ের বিয়া ঠিক হয়েছে তাহলে তো রহমতের ভারী বিপদ হাত নাই ফাও নাই রইতে বৃষ্টিতে দুলাবালির মধ্যে ফুটবলের মতো গুইরা গুইরা ভিক্ষা করলে দেহটাকে দেহটাকে হ্যাঁ ঠিকই কছ নাও নাও ভাই এজেনে ধর মুক্তিযুদ্ধের নয় মাসে কত কষ্ট সহ্য করছি যুদ্ধের কষ্ট রফিক ভাই বিল কত হয়েছে আজ বিল নেব না চায় ধরো ১৬ টাকা আর রুটি হলো ২৪ টাকা মোট ৪০ টাকা ওই ৪০ টাকা রহমতক দিও কইও আমি আর বিপদের সময় সাহায্য করলাম আল্লাহ তোমার মঙ্গল করব কত দয়া তোমার এই দয়া জাগো দিলে থাকুন দরকার তাগো নাই আছে তোমার মতো ফুটপাতের দোকানদারের লাহোরে লাহোরে বান্দা লাহো আল্লাহর নাম আমার আল্লাহ নবীর নাম কোন মুমিনের হবে দয়াকে করিবে দান আমার আল্লাহ নবীর নাম দয়া মায়া হইলে ভাইরে কইরা যাও রে দান আমার আল্লাহ নবীর নাম আল্লাহ নবীর নাম লইতে কইরো না রে ভুল আমার আল্লাহ নবীর নাম লাহোরে লাহোরে বান্দা লাহো আল্লাহর নাম আমার আল্লাহ নবীর নাম এই যে চাচা একটু থামুন আপনাদের সঙ্গী রহমতের মেয়ের বিয়েতে আমি এই টাকাটা দিলাম আমরা মন খুলে আপনার জন্য দোয়া করব আপনি যেন সুখী হন একটা কথা বলতে ইচ্ছে করতেছে বলতে পারি হ্যাঁ বলেন কষ্ট মষ্ট করে আমার মাইয়াদারে বিশ্ববিদ্যালয়ে পড়াইতেছি এটা তো খুবই ভালো কথা আপনি এত কষ্টের টাকায় মেয়েকে পড়াচ্ছেন এই যে আমার মাইয়ার ছবি ৬০ বছর বয়সের সময় চাচা আপনি একজন আদর্শ বাবা একটু থামুন আপনার একটা ছবি তুলে রাখি ছবি তুলবেন জি অসুবিধা কোথায় তুলবেন এনে রে বল দে আরে লাঙ্গলা আল্লাহ সার দেখা ভাই রে কই রাজা বেন দান আমার আল্লাহ কাকি রাম ভাই বেরা দান মাখালা করবেন দয়া হাই আমার আল্লাহ কাকি আহ তাড়াতাড়ি কর
ভাইয়া লাবণী এসব কি হচ্ছে চা বাবাকে চিলেক উঠিয়ে দিচ্ছি কেন বাবার বয়স এখন 90 বাড়িতে পার্টি হয় হইচই হয় এসব কারণে বাবা ডিস্টার্ব হয় আব্বা উপরে নিচে ওঠানামা করবেন কিভাবে এই বৃদ্ধ বয়সে তো নামানামির কি দরকার বাবার লাঞ্চ আর ডিনার উপরে পাঠিয়ে দেব না না আব্বাকে এভাবে আলাদা করে দেওয়াটা ঠিক হচ্ছে না বুড়ো মানুষ কখন কি হয় না না ইটস নট ফেয়ার অরুণিত তুমিই বলো বাসায় পার্টি চলার সময় তোমার দাদা লুঙ্গি আর গেঞ্জি পরে ঘুরে বেড়ায় এতে আমাদের ফ্যামিলি সম্মান থাকে মা লুঙ্গি ইজ আওয়ার ট্র্যাডিশনাল ড্রেস এতে লজ্জার কি আছে ফর নাথিং ইউ আর মেকিং দ্য সাবজেক্ট টু কমপ্লিকেটেড পন্ডি আচ্ছা এখন তো মেশিনের উইল পাওয়া যায় তাই না তাহলে এত কষ্ট করে পুরনো পদ্ধতিতে কেন কাজ করছেন এই চাকা আমাকে বাপদাদার আমল থেকে ঘুরে আইছে মেশিনের চাকা আপন মনে হয় না আর একটা কথা শুনো মা তুমি ছাত্রী তাই তোমার প্রশ্নের উত্তর দিতাছি কত মানুষ আহে আমি উত্তর দিই না কেন সাংবাদিক আহে ক্যামেরা লইয়া ফটোওয়ালারা আহে আমাকে ছবি তুলা বিদেশে পাঠায় হাজার হাজার টাকা কামায় আমরা সালার গরিব গরিবই থেকে যাই একটা টাকাও পাই না বল তোদের কি সমস্যা আমাকে মতো গরিবের ভিক্ষা টাকা চিন্তাই করে লয়ে গেছে চিন্তা হইছে কত টাকা চিন্তা হইছে 300 টাকার মতো হইতে পারে দাদা তুমি এই ছবিটা কবে তুলেছিলে সময়টা ছিল 1952 সাল পাকিস্তানিদের বিরুদ্ধে ভাষা নিয়ে তুমুল আন্দোলন চলছে আর ওরা আমাদের গুলি করে মারছে কেন আন্দোলন করছিলে তোমরা আচ্ছা তুমি আমি কি ভাষায় কথা বলছি বাংলা ভাষা এক্স্যাক্টলি ওরা আমাদের বলল আমাদের বাংলা ভাষায় কথা বলতে দেবে না উর্দুতে কথা বলতে হবে তারপর তারপর ওরা আমাদের সবকিছু থেকে বঞ্চিত করলো
তোমরা কি করলে? তখন তখন আমরা মিটিং মিছিল করে পাকিস্তানিদের ইনহিউম্যান ইললিগাল ডিসিশনের প্রোটেস্ট করতে শুরু করলাম। আমি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখতে লাগলাম। আর ওই ছেলেটা? ওই ছেলেটা একটা পথ শিশু, সিম্পলি এ স্ট্রেট বয়। ও বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। জানিস, ইউনিভার্সিটির দিক থেকে ছাত্রদের একটা বিরাট মিছিল যাচ্ছিল শাহবাগের দিকে। সাডেনলি দ্যাট স্ট্রিট বয় বিকেম দ্য লিডার অফ দ্য প্রসেশন। আমি দৌড়ে গিয়ে ছবি তুললাম। তারপর সব শেষ। সব শেষ মানে? বর্বর পাকিস্তানি আর্মিরা ওই শিশুটিকে গুলি করে মেরে ফেললো। দাদা, আই হেট পাকিস্তানি সোলজার্স। নুরাবাই, এই যে তুমি বাংলাদেশ স্বাধীনের জন্য যুদ্ধ করলা, পাক আর্মির হাতে ধরাও খাইলা, হেরা তোমার পিড়াইতে পিড়াইতে হাড্ডি মাংস গুঁড়া করে দিল, এই বাংলাদেশ তোমারে কি দিল? সবচেয়ে বড় যে জিনিসটা, এইটা দিছে। এইটা কি? ভাষা, বাংলা ভাষা, যেই ভাষায় আমরা কথা কই, যেই ভাষায় আমরা গান গাই। জন্ম আমার অন্য হলো মাগো, ভিক্ষা যে করি তাও বাংলায়, উর্দুতে করি না। এই বাংলা আমার অহংকার। তুমি একজন ভিখারি, ভিখারি ওর ভাষা নিয়ে অহংকার। অহংকারী ভিক্ষুক জগতেই প্রথম দেখলাম। গর্ব থাকো তোমার গর্ব নিয়া। পাগল, তোর মনে আগুন জ্বলে, চারদিকে এত সুরি চামারি মিথ্যা। তুই রিক্সাওয়ালাকে বিয়ের কথা ভাবতেছিস কেন? তুই কত বড় শিক্ষিত পোলা পাবি? শিক্ষিত পোলা পাওয়াটা সহজ, রাখাটা কঠিন। মানে বোঝার চেষ্টা কর, তোর বাবা যে কাম করে আমার বাবা সেই কামই করে। বংশ পরিচয়ের কাছে সমাজের হাত পাও বন্দি,
শিক্ষা টিক্ষা আর ওসব জায়গায় কোনো দামই নেই। তুই এত গভীরে ভাবছস, এখন তোর মনের গভীরে শব্দ আমি শুনতে পাইতাছি, এতদিন বুঝি নাই, এটা তো কঠিন সমস্যা। এই মেয়ে, তুমি তো লেখাপড়ায় ভালো, দেখতে মিষ্টি, গানের গলাও ভারী মিষ্টি, তোমারে বিয়া করতে চাই, তা তোমার বাবা মার পরিচয় কি, বাবার পেশা কি? না স্বপ্ন, না কান্দিস না, না না মা। নিলয়, আমার সঙ্গে একদম চালাকি করবি না। আচ্ছা মা, চালাকির কি দেখলে? ছবিটা দেখা, দেখি মেয়েটা কে। এনগেজমেন্ট এসেছিল না, দেখেছি তো, একটা কেমন যেন মায়া আছে ওর চোখে। মা, তুমি তো সাংঘাতিক, এত সব কখন লক্ষ্য করলে? অতি বুঝবি না, তোর বাবাকে ছবিটা দেখাই। ও, তা মেয়ের বাবা কি করেন? জানি না, ও খুব গরিব পরিবারের মেয়ে, স্বপ্ন এটুকুই বলেছে। তোর বাবার পছন্দ হলে ধনী গরিবে আটকাবি না, মেয়ের বাবা মাকে একদিন বেড়াতে আসতে বলিস, কেমন? এই একটা ইন্টারেস্টিং জিনিস দেখবে, তোমার পছন্দ হবে, দেখো। আবার পারফেক্ট, থ্রি টাইমস ইন ওয়ান ইভিনিং, দিস ইজ রিডিকুলাস। বিপ্লব, জেনারেটর স্টার্ট দে। জি স্যার, দিচ্ছি। বাঁচা গেল, স্বপ্নের ফ্যান চলছে তো, ভেরি গুড। লাবণী, এই আবার ঘর অন্ধকার কেন? ও, এই জেনারেটরে মাত্র আটটা লাইন চলে, আমাদের বেডরুমে লাইট ফ্যান দুইটা, বড় ছেলের রুমে লাইট আর ফ্যান, মেজো ছেলে ছাত্র, পড়ালেখা আছে, ওর রুমে তো লাগবেই, অন্ধকারে বাথরুমে যাওয়া যায় না, ওখানে একটা, আর আট নম্বরটা ডাইনিংয়ে, সবার খেতে হবে তো। না মানে আপা তো বুড়ো মানুষ, ওনার রুমে কি একটা? হ্যাঁ, বাবার বয়স হয়েছে, রাতে তার তেমন কোনো কাজ নেই, তাই আলোরও খুব একটা দরকার নেই। তাই বলে আব্বা অন্ধকারে থাকবেন? অন্ধকারে থাকবেন কেন, ওনার রুমে হারিকেনের ব্যবস্থা করেছি। আধারকে জয় করতে হবে। এ এ এইবার এ দেই এই এবার দেখলে ওরা কত আনন্দ করছে, তুমিও কম আনন্দ নেই। দাদা, হেরিকেনের আলো অনেক আর্টিস্টিক হয় না? ইয়েস, জানো দাদু, আমাদের ছোটবেলায় না পুরো গ্রামটায় এই হারিকেনের আলো জ্বলত, আর দূর থেকে মনে হতো
গোটা গ্রামটা যেন জোনাকির আলোয় ভরে উঠেছে। দাদা, তুমি এত সুন্দর করে গুছিয়ে কথা বলো, এবার বল ওই ছবিটার বার্ডস আর অ্যানিমালসদের রিলেশনশিপটা কি? ওই ছবিটা, ওই ছবিটার জন্য ফিয়াপ ইন্টারন্যাশনাল কনটেস্টে আমি গোল্ড মেডেল পেয়েছিলাম। ওয়াও দাদু, ওই ফার্মারটাকে? দাদু, আই ফিল প্রাউড ফর দ্যাট ফার্মার, হি ইজ মাই ফাদার। ওর নাম কৌশিক তালুকদার। রিয়েলি, ইজ হি ইয়োর ফাদার? খুব গরিব এবং সিম্পল ফার্মার ছিলেন আমার বাবা, বাট ওই গরিব এবং সিম্পল ফার্মার আমাকে ফটো জার্নালিস্ট বানিয়েছে। কুড ইউ বিলিভ হাউ টাফ ইট ওয়াজ? আই ক্যান্ট বিলিভ ইট, হি ওয়াজ এ রিয়েলি গ্রেট ম্যান। ইউ আর গ্রেট ফাদার, আই এম প্রাউড অফ ইউ। কি রে মা, একলা একলা কি কথা কস? বাবার ছবিটার লগে কথা কইতেছিলাম। কি কথা কইতেছিলাম? কত কষ্ট কইরা রোদে পুরা বৃষ্টিতে ভিজছা, রাস্তার ধুলা ময়লা গায়ে মাইখা, বাবাই আমারে পড়াইতেছে। আমি এইরকম বাবার সন্তান, এইটা আমার গর্ব না মা? লক্ষ্মী মা আমার, বাবা দেন না, সবখানে ফকিরের উৎপাত। যাও 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 যাও। আম্মা, আম্মা গো দেন না। আল্লাহ আপনার ভালো করুক বা। আমরা যখন ফটোগ্রাফি শুরু করি তখন না ছিল ফটোগ্রাফির স্কুল, না ছিল ভালো ক্যামেরা, সাদা কালো প্রিন্টের যুগ তখন। হাউ ডু সোসাইটি বিলিভ, সমাজ কিভাবে দেখত আপনাদের? সমাজে আমাদের অনেক সম্মান ছিল, তখন আমাদের জাদুকর মনে করত। রিপোর্টার আর ফটোগ্রাফারদের মধ্যে? রিপোর্টাররা তো খুব ইম্পর্টেন্ট, সে লেখা দিয়ে পুরো ঘটনাটাকে বোঝাবে, আর আমরা সাক্ষী দিতাম আমাদের এই তোলা ফটো দিয়ে। লক্ষ্য করবেন, আমাদের দেশে কিছু রাজনৈতিক দল তাদের রাজনৈতিক মুনাফা লুটবার জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে তাদের প্রয়োজন মতো ব্যবহার করে চলেছে। একটা কথা মনে রাখবেন,
ফটোগ্রাফি কখনো মিথ্যা বলে না, ফটোগ্রাফি নেভার স্পিকস লাই। আপনি শুধু ভালো ফটোগ্রাফারই নন, আপনি আলোকচিত্রের একজন দার্শনিক। আপনি জানেন না আমরা বইয়ের ব্যবসার সাথে জড়িত, যদি অনুমতি দেন তাহলে এইসব ছবি আর আপনার স্মৃতিকথা নিয়ে আমরা একটা বই প্রকাশ করতে চাই। আমি আর কদিন বাঁচব? মঞ্জুর আলম বেগ নেই, গোলাম কাসেম ড্যাডি নেই, আরো অনেকেই নেই। আমারও হাটের অবস্থা ভালো না, যে কোনো সময় পৃথিবী ছেড়ে চলে যেতে পারি। আমার তোলা ছবিগুলো যদি সমাজের কাজে লাগে তবে। এই ছবিগুলো যদি বই আকারে প্রকাশিত হয় তাহলে দিস হিস্টোরিক্যাল ফটোগ্রাফিস উইল স্পিক ট্রুথ অ্যাবাউট আওয়ার গ্লোরিয়াস পাস্ট। আপনার কথাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আপনারা বই ছাপার ব্যবস্থা করুন, আমার কোনো আপত্তি নেই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, দোয়া করি। স্বপ্ন, ওই যে সাপটা চলে গেল, এরকম একটা বাচ্চা সাপ দেখে তুমি ভয় পেলে? আর সাপ তো সাপই। দেখো নীলয়, তুমি এমন কিছু বলো না যে আমি সাপ দেখার মতো আঁতকে উঠি। স্বপ্ন, আমি তোমাকে ভয় পাবার মতো কোনো কথা বলবো না। স্বপ্ন, স্বপ্ন, আমি তোমাকে বিয়ে করতে চাই। এই ভয়টাই আমি পাচ্ছিলাম। তার মানে তুমি আমাকে ট্রাস্ট করো না। সত্যি করে বলো তো, আমি কি খুব খারাপ ছেলে? মাঝে কথা বলো না নীলয়, তুমি খুবই ভালো ছেলে। বাট মানে কি? ডু ইউ হ্যাভ এনি অ্যাফেয়ার? No dear, I don't have any affair, but there is a but. Tomar oi but ke bhenge chure tomake ami joy korboi. Ami jani niloy tumi parbe na. Keno? Amar jibone er gohine probesh kore dekho সত্য কত কঠিন। তোমার জীবনের গহীনে গিয়েও দেখবে আমি বলবো আই ওয়ান্ট টু ম্যারি ইউ। ইমোশন দিয়ে জীবন যুদ্ধ হয় না নীলয়। তুমি আমাকে যুদ্ধের ভয় দেখাও, নিলাম চ্যালেঞ্জ, বলো হোয়াট টু ডু। খুব সিম্পল কাজ, সামনের ঈদের ছুটিতে তুমি আমাদের বাড়িতে বেড়াতে যাবে, কি পারবে? পারবো না মানে? একশো বার পারবো, হাজার বার পারবো, লক্ষ বার পারবো। আপাতত একবার গেলেই হবে। চলো। স্বপ্ন, তোমাদের বাড়িতে কি করতে হবে? আমার মা বাবার সাথে পরিচিত হবে, জানবে আমার বংশ পরিচয় কি, তারপর ঢাকায় ফিরে আমার ব্যাপারে সিরিয়াসলি চিন্তা করবে। এই চ্যালেঞ্জ ভেরি ভেরি সিম্পল, আই উইল গো।
চলো। কোথায়? ওই দূর পাহাড়ে যাব, আমার প্রিয় মানুষটার হাত ধরে একটু হাঁটব, চলো। নিলয়, আমি কিছুক্ষণ এখানে একা থাকি, প্লিজ। ইটস ওকে। তোরা বাইরে থাক। ভাই, এই নাম্বারটা একটু লাগাই দেন। নেন, কথা বলেন। হ্যালো বাবা, এই বাড়িতে বাড়ি যাব। তোমার ইউনিভার্সিটি কবে বন্ধ হইব? আমার বন্ধ শুরু হইব আগামী বৃহস্পতিবার থেকে বাবা, এবার 5 দিনের ছুটি দিছে। তাহলে বাইরে গিয়ে দেখা হইব। আমার মা, কতদিন তোমারে আমি দেখি না। বাবা, আমি 3000 টাকার একটা টিউশনি পাইছি। হ্যাঁ, টিউশনি করবা? কি কও তুমি, তোমার পড়ালেখা ক্ষতি হইব না? না না বাবা, কোনো ক্ষতি হইব না। আচ্ছা রে মা, রাখি, কথা শেষ, বাইরে গেলে দেখা হইব। বাই। এটা কি দিলা মোড়ে? 150 টাকা? সারাটা দিন আমার পোলাডারে রইদে রেখে ব্যবসা করলে, আর আমার দিলা মোড়ে 150 টাকা? হ্যাঁ, হালার বউ হালা, আমি কোনোদিন আর তোর পোলা ভাড়া দিব না, বুঝছাস? রাগ করিস তো, সব সময় সেট করে উঠোস। এই টেয়াকে আমি কোনদিন কম দিছি? হ্যাঁ, সব সময় সমান ভাগ, বুঝছস? আমি তোর চিনি না, তুই একটা কুত্তার জাত, মিডিয়া কথা কাম হইব না। দে আরো 50 টাকা দে। দেখছো মাথায় চেপ, দেখছো আগুনি ফুলকি লান উঠছে। নে দে। ওই কাল সকাল 8টায় আবার দিয়া যাবি অফিস টাইমে। সকালে আবার মানুষের মনটা ভালো থাকে। দেখা যাইব নে।
রিয়া সাহেব, আপনার বাবা ইতিহাসের একজন জীবন্ত মানুষ। জীবন বাজি রেখে দুর্দান্ত সব ছবি তুলেছেন। সত্যি, আব্বা বহুবার ফটো তুলতে গিয়ে মৃত্যুর মুখে পড়েছিলেন। আব্বার সাথে কথা বললেই দেখবেন আর উঠতে পারবেন না। আমরা কিন্তু ওনার সাথে একদিন অনেক কথাই বলেছি। আরেকটা কথা, আমরা দুজন চাচ্ছিলাম ওনার উপরে বড় আকারে একটি বই প্রকাশ করতে। তাই নাকি? এ তো সুখবর, দাদার জীবনী নিয়ে বই। ইয়েস মাই সান, পজিটিভ কাজে কেউ এগিয়ে আসে না। বাবার প্রেশারটা একটু আপ ডাউন করছে। আমার মনে হয় বইয়ের কাজটা আপাতত থাক, কয়েকটা দিন পরে না হয়। তুমি চাটা দেবে গেস্টে নাকি? চা তো রেডি, আমি এক্ষুনি নিয়ে আসছি। বিয়া সাহেব, আমরা তাহলে কাজের কথাটা সেরে ফেলি। আগামী 13 নভেম্বর পূর্ণিমা, দিনটা খুব ভালো, ওই দিনে তাহলে বিয়ের কাজটা সেরে ফেলি। ভেরি গ্ল্যাডলি অ্যাকসেপ্ট ইয়োর প্রপোজাল। সবাই ভালো আছো তো তোমরা? এই দেশ থেকে চামচামির অভ্যাস যে কবে যাইব? যা, যার ছাতা তারে দিয়ে আয়। জি দিদাসি। তোমরা শোনো সবাই, এই তো ছাতা লও। সামনে আমাগো বিরাট ধর্মীয় উৎসব, কোরবানির ঈদ। তাই আমার বসে কইছে তোমাগো সবাই রে ছুটি দিতে, আর 500 টাকা কইরা বোনাস পাইবা। ঈদের 3 দিন পর সবাই আবার কামে ফিরত আইবা। কি কথা বুঝা গেছে? নুরা, 5,500 টাকা লগে 500 টাকা বোনাস। রহমত, আচ্ছা আমার আগের বউ হাত নাই বলে চলে গেছে, কিসের লাগে তুই আমার চাস? আমি সত্য কথা বলতেছি, আমার আগের স্বামী ঘরে ফিরে শুধু আমার দোষ ধরত, কারণ অকারণে
শুধু আমারে পিড়াই তো পিড়াই তো বিশ্বাস করেন না এই দেখেন এখনো পিড়ে অনেক দাগ আপনি আমারে বিয়া করলে অন্তত এইটুকু শান্তি আপনি আমারে মারতে পারবেন না মায়ের কষ্ট আমার সইতে হইব না আমার দুইটা হাত নাই আমি দুঃখী তো দুইটা হাত আছে সব আছে তাও তুই দুঃখী আচ্ছা কইতে পারিস তোর আর আমার মধ্যে পার্থক্যটা কি কত বাবা দেখো কি আনছি এই যে এইটা তোমার নতুন জামা আর মা এইটা হইলো তোমার ঈদের শাড়ি কেকা ফাইলা কই আম্মা কইছিলাম না বাচ্চা পড়াই বেতন পাইছি তোমার পড়ালেখা ক্ষতি হইব না আম্মা সামনে পরীক্ষা এইটা নিয়ে তোমার চিন্তা করা লাগবো না বাবা এটা রাখো আর একটা টিউশনি পাওয়ানোর কথা আছে যদি টিউশনিটা পাওয়া যায় তাহলে তোমার এত কষ্ট করে টাকা কামাইতে হইব না বাবা ঈদের আগের দিন আমার এক বন্ধু হইব ঢাকা থেকে বেড়াইতে বন্ধুরা করে কি আমরা একলগে পড়ি ঢাকায় বাড়ি খুব ভালো কথা আইব কুসু ওই দিন কইলাম ফোলাও রান আমি নিজে বাজার করে আনমু ঈদের বাজারের লগে ওই বাজার একলগে লই আমু হ্যাঁ এই গরুটার দাম কত চলব নি বাইসা একদম কোনো মূলামূলি নাই আনের লাই 12,500 টাকা মাইয়ার লগে পরে ফলাটা আমগো বাড়িতে আইবো আমার মনে হয় ওগো দুইজনের ভালোবাসা হইছে আমি আল্লাহর কাছে দোয়া করি শিক্ষিত মাইয়া যেন একটা শিক্ষিত পোলার লাগে বিয়ে হয়
বিশ্বাস হলো আমি যে আসব? আমি জানতাম তুমি আসবে। কিন্তু আশাটাই তো সব নয় বন্ধু। হেই, বুঝলাম না। আশার চেয়ে কিভাবে চলে গেলে সেটাই মোর ইম্পর্টেন্ট। কি সব যে বলে হঠাৎ করে, মনে হয় তখন আমার পাশে অপরিচিতা কেউ। অপরিচিতই। আচ্ছা, আমি আশাতে তুমি খুশি হওনি? খুশি বা অখুশি কোনটাই নয়, তবে বাবা অনেক খুশি। তাই নাকি? জানো নিলয়, তুমি আসবে বলে বাবা হাটের থেকে ছাগল কিনে এনেছে। এসবের কি দরকার ছিল? গ্রামটা খুব সুন্দর। এই যে নিলয়, এটা আমাদের বাড়ি। ওয়াও, খুব সুন্দর। নিলয় দেখো, এই ছাগলটা বাবা কিনে এনেছে তোমার জন্য। বাহ, খুব সুইট তো, ঠিক তোমার মতো। আসো আসো নিলয়। গ্রামের কালচার না এরকমই, আমাদের কোনো ড্রয়িং রুম নেই, তোমাকে এখানেই বসতে হবে। বসো। আচ্ছা বাবা, আমি জানি তো তুমি শুধু শুধু লজ্জা পাচ্ছ। মা নিলয়, নিলয় আমার মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থাক বাবা থাক, কত দূর থেকে আসলেন, একটু মিঠা শরবত খান বাবা, লন খান। স্বপ্ন, তোমার বাবা আছেন বাড়িতে? বাবা ঘরেই আছে, শরীরটা একটু খারাপ, জ্বর জ্বর লাগছে। তুমি বসো, আমি ডাকছি। বহেন বাবা, বহেন। আন্টি, বাতাস দেওয়া লাগবে না, আমার কোনো সমস্যা হচ্ছে না। কত ভদ্র পোলা, এই পোলা স্বপ্নের বিয়া না কইরা পারেই না। আসুন একটু একটু। চেনা চেনা লাগতেছে, খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখা হয়েছিল, কে যেন। নিলয় আমার বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার জ্বর শুনলাম, এখন কেমন? এখন একটু ভালোই লাগে। স্বপ্ন আর আমি দুজন খুব ভালো বন্ধু, দুজন দুজনকে পড়াশোনায় সাহায্য করি, তাই ভাবলাম একবার আপনাদের বাড়িতে বেড়াতে আসি। খুব ভালো, আমরা স্বপ্ন দেখছিলাম, দেশ স্বাধীন হইব, অর্থনীতির মুক্তি আসব, দেশটা শিক্ষা শিক্ষিত হইব। আপনার পা? না বাবা, এক যুদ্ধে কিছু হয় নাই। স্বাধীনতার পর একদল ডাকাইত এল, ওরা রাজা কারা ছিল, চিকিৎসার ব্যবস্থা ছিল না, তাই পাওটা আমার ঠাইকাও নাই। মানুষ একটা ঠেক, হ্যালো বাবা। হ্যালো নিলয়, তুই কোথায়? না শোন, ওই বাবার হয়েছে কি, হঠাৎ করে ব্লাড প্রেশার খুব বেড়ে গেছে, মানে কি করবো বুঝতে পারছি না। দাদুর শরীর খারাপ, বাবাকে হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে? তুই এক্ষুনি চলে আয়। হ্যাঁ বাবা, এক্ষুনি আসছি। আন্টি আঙ্কেল আমায় ক্ষমা করবেন,
আমার দাদু মনে হয় বাঁচবে না হসপিটালে। যেতে হবে প্লিজ, আমাকে এক্ষুনি যেতে হবে। ভালো, কিন্তু কিন্তু কি? না, কিন্তুর উত্তর আজ দিব না, পরে দিব। জ্বরটা মনে যায় আবার বাড়তেছে। এত টাকা দিয়ে ছাগল কিনলেন, কিন্তু খাইতে তো পারলাম না। দুনিয়ায় এমন কোনো খাওন নাই যে খাওন দিয়া ওই ফোলারে বাইন্দা রাখবি। আমার ছাগলটা সুইটা গেছে। আমার জীবনের কোহিনে প্রবেশ করে দেখো নিলয়, সত্য কত কঠিন। তোমার জীবনের কোহিনে গিয়েও দেখবে আমি বলবো আই ওয়ান্ট টু ম্যারি ইউ। স্বপ্ন, এই এই স্বপ্ন, তুমি তাইলে আমার বিয়া করতে রাজি না? এই একই কথার উত্তর আমি কতবার দিব? শোনো স্বপ্ন, আমি মোরলের ছেলে, কত টাকা পয়সা, জমি জমার অভাব নাই, আর কি চাও? আর কি চাও স্বপ্ন? আপনি কেন বুঝেন না, আর কয়েকদিনের ভিতর আমি এমএ পাশ করবো। আর আপনি থামো, তুমি বলতে চাইছো আমি তিন তিনবার ম্যাট্রিক ফেল, আমি অশিক্ষিত? ও বুঝছি, তোমার শিক্ষিত জামাই দরকার তাই না, যাতে শিক্ষিত শিক্ষিত ম্যাচ করে। আমি তো অশিক্ষিত, ম্যাট্রিক ফেল, আমি এমএ পাস, আপনি ম্যাট্রিক ফেল। এই বিয়া যেমন মানায় না, আপনার বাপে মোড়ল আর আমার বাপে ফকির, এ বিয়া মানায় না। ফকিরের মায়া এমএ পাস হইলেও ওই শিক্ষার কোনো দাম নাই। কথা তো ভালোই হিকছো, কত এমএ পাস দেখলাম, ওই সব এমএ পাস কামে লাগে না, টাকা টাকা, বুঝলা? টাকা, ওই টাকাই সবচেয়ে বেশি দরকার, বুঝছো? আপনার বহুত যুক্তি বুঝলাম, আর বুঝানোর কাম নাই, যান আপনি হন, যান। ও যুক্তি হননের কাম নাই, আচ্ছা ঢাকা থেকে বড় লোকের পোলা আহে কেন, আহে কেন? হ্যাঁ বুঝছো, বুঝি না, সবই বুঝি, সবই বুঝি, গরিবের আবার ইজ্জত।
আপনি এরকম করেন না তো, ঘুমানোর চেষ্টা করেন, ঘুমান। কি হয়েছে বাবা, বেশি খারাপ লাগতেছে? না না রে মা, কিছু হয় নাই, আর কিছু হইব না। মারে সব করে তোর নাম স্বপ্ন রাখছিলাম, স্বপ্ন রাখ বাবা। না রে মা, গরিবের গরিবের কোনো স্বপ্ন নাই, ভুল নাম রাখছিলাম আমি, ভুল নাম রাখছিলাম। ভুল নাম হইব কেন, আপনি এসব কি কন? আপনি দেখেন আমাকে স্বপ্ন, একদিন আপনি স্বপ্ন পূরণ করবই। ঘুমানোর চেষ্টা করো বাবা, সব ঠিক হইয়া যাইব। আপনি ঘুমাইতে চেষ্টা করেন, ঘুমান। বাবা, আপনাকে সুস্থ দেখি কি যে ভালো লাগছে। মৃত্যুর উপরে হাত নেই বৌমা, বেঁচে গেলাম আবারও। তোমাকে আরো কিছুদিন কষ্ট সইতে হবে এই বুড়োটার জন্যে। বাবা কি যে বলেন, চলুন বাবা, চলুন বিশ্রাম নেবেন, চলুন। ওয়েলকাম ব্যাক দাদা। আমার দাদু, আমার সুইট দাদু। আমি বলেছিলাম না তোমার কিছুই হবে না। এই নাও, এই কার্ডটা আমি নিজের হাতে বানিয়েছি। ও ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার সুইট গ্র্যান্ডফাদার। I knew that you would come back very soon. Never let illness enter your heart. Never fear them. Remember, you are stronger than them and you can always win. Never give up. I always thought about you when you were in the hospital. I am very glad you come back. Love from Aruni. Our Aruni, our dadu, our dadu. Puri din je gelo sandha holo ar koro amare. Hey Muri, এই মুড়ি দেখলে মুক্তিযুদ্ধের কথা মনে পড়ে যায়। কতদিন যে ভাতের মুখ দেখি নাই, দিনের পর দিন, রাতের পর রাত এই মুড়ি খেয়ে পার করছি। বাবা, ও বাবা, মুক্তিযুদ্ধের ট্রেনিং এর গল্পটা কও না। আম্মা, তুমি এই গল্প আর কত শুনবা। যতবারই গল্পটা শুনি ততবারই ভালো লাগে। ও কাকা, কও না বাবারে বলতে। নুরা ভাই, তোমার যুদ্ধের ঘটনাটা শুনলে মা স্বপ্নের মনটা জুড়ায় যায়, গর্ব হয়, কও না। আমরা আসিলাম গাংপাড়ের মানুষ, গাং সাঁতরাইয়া ইন্ডিয়া গেছি। লগে তোর এই চাচাও আসিল, বাড়ির কেউ জানতো না আমরা যুদ্ধে গেছি। শত্রুপক্ষের ট্রেঞ্চের মধ্যে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে যেভাবে ব্যানেট দিয়ে হত্যা করা হয়, জি স্যার, তার ট্রেনিং। দিস ইজ ব্যানেট। পেরি, কাট। তোমাদের আজ প্রথম দিন। আর একটা কথা মনে রাখবে, তোমরা কেন ট্রেনিং নিতে এসছো? বাংলাদেশকে স্বাধীন করতে, পাকিস্তানিদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে, উদ্ধার করতে। তার মানে তোমাদের জনগণকে বাঁচাতে এসেছ। একজন মুক্তিযোদ্ধার কাজ কি? একজন মুক্তিযোদ্ধার কাজ হচ্ছে সবাইকে বাঁচাতে হবে। প্রয়োজন আমরা নিজের জীবন দেব, কিন্তু জাতিকে বাঁচাতে হবে। কথা বোঝা গেছে? জি স্যার। আজ ছুটি, কাল সকালে আবার, মনে থাকবে? ওকে, সোজা হও,
স্ট্রেট লাইন, সামনে দেখো, দ্যাটস ইট, ভেরি গুড, সামনে দেখো, সোজা সোজা সামনে, বড় গাছের দিকে দেখো, সরো, মুভ, গুড, শাবাশ, গুড বয়। What is this? Catch it! কে করেছো? কে করেছো বলো? Who has done it? কে করেছো? All right. ঠিক আছে, যদি কেউ সত্যি কথা না বলো তবে সবার জন্য একই শাস্তি, মাথা নিচে পা উপরে 10 মিনিট। স্যার, ইয়েস, কাজটা আমি করছি স্যার। কাম আপ, কাম ইন। কেন করেছো এটা? আমি পায়খানা করি নাই স্যার। তুমি মিথ্যা কথা কেন বলেছো? Why did you lie? গতকাল আপনি প্রথম শিখাইছেন, একজন মুক্তিযোদ্ধা নিজে মরবে কিন্তু তার জাতিকে বাঁচাবে। আমি মিথ্যা কথা বলছি আমার মুক্তিযোদ্ধা ভাইদের বাঁচাইতে। গুড বয়, তুমি দলের সবচেয়ে সাহসী, তুমি দলের কমান্ডার। ওকে, ফাইন, তোমরা সবাই নতুন কমান্ডারকে স্যালুট করবে। স্যালুট! Sagama pama gama pa pani ni ma pa pa ga re sa gama pani pama gama pa sa 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 ni sa ga re sa ga re sa ni pa ga pama gama pa gama pa ga re sa amar babar koto sahosh আচ্ছা বাবা, তুমি তো সবাই রে বাসাইলা, তাহলে তোমারে কেউ বাসাইল না কেন? আম্মা, কেন তুমি আমারে বাসাইবা? A customer is the most important visitor on your premise. He is not dependent on us. We are dependent on him. He is not an interruption on our work. He is the purpose of it. He is not an outsider on our business. He is a part of it. We are not doing him a favor by serving him. He is doing us a favor by giving us an opportunity to do so. এই নাও। না, আমি খাবো না। তোমার দাদার অবস্থা এখন কেমন? এখন ভালো, একটু বসো, আমি বিলটা দিয়ে আসি। Ah!
আমি চাইনি স্বপ্ন ব্যাপারটা জানুক। ও দুঃখ পাক, এটা আমি চাইনি। শিট, অরুণী যাও, মাকে বলো চৌধুরী ইন্টারেস্টেড। ওকে কুইক চল। প্রথম কপি আপনার বাবার উপর বইটি ছাপা শেষ হয়েছে, কি চমৎকার ছাপা হয়েছে দেখুন। বাহ, খুব সুন্দর বই। জি, বাবা, মাই গড, একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। তা বেশব কোথায়? ও খুব এক্সাইটেড, ও এখনো প্রেসে বইয়ের বাইন্ডিং নিয়ে ব্যস্ত। ভাবছি আগামী সপ্তাহে বই প্রকাশন উৎসব করব, আপনি কি বলেন? দাঁড়ান, আগে আব্বাকে দেখে আসি বইটা, আব্বা ভীষণ খুশি হবেন। বিপ্লব, গুঁড়ো সাবান দিয়ে ঘরটা মুছবি, আর শোন অ্যান্টিসেপটিক বিছিয়ে নিস। ছি অরুণী, ওসব অশোকের ঘরের জিনিস ধরতে হয় না মা। না মা, আমি এটা দিব না। এই নোংরা ফালতু হারিকেন কেন, অন্য ভালো কিছু রাখতে পারো। না, আমি হারিকেনটাই রাখবো, আমার কাছে এটাই সবচেয়ে দরকারি। কি দরকার শুনি? না, দাও না, দাও দাও, ওটা আমাকে দাও, দাও বলছি। না,
হ্যাঁ অরণি ছাড়ো 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 বলছি বেয়াদব মেয়ে তোকে বলতে হবে এই হারিকেনটা কেন এত দরকার তুমি একদিন বুড়ো হবে না মা সেদিন আমি তোমাকে ওই চিলে কোথায় রাখবো ইলেকট্রিসিটিও দিব না এই হারিকেনটাই দিব বুঝতে পেরেছো একদম চুপ অরুণি যা বলেছে একদম ঠিক বলেছে আয় মা আমার সাথে আয় My dear sweet grandfather, I knew that you would come back very soon. Never let illness enter your heart. Never fear them. Remember, you are stronger than them and you can always win. Never give up. I always thought about you when you were in the hospital. I am very glad you come back. Love from Aruni. আমার জটিল সমস্যা এই হাত তুই এর সমাধান করতে পারবি কি করে আমি বাবা মাকে বলি স্বপ্নর বাবা স্ট্রিট বেগার অনেক গরিব হয়তো গরিব কি মানুষ থাকে না শ্বশুর রাস্তায় রাস্তায় ভিক্ষে করে এ কথা বলবো কি করে আমাদের বাসায় সমাজে কেউ আমার পক্ষে আসবে না দিস ইজ অ্যান এন্ডলেস প্রবলেম স্বপ্নকে আমি কষ্ট দিতে চাই না স্বপ্ন যেন আমাকে ভুলে যেতে পারে এমন কিছু করতে হবে স্বপ্ন এই স্বপ্ন নিলয় এটা তোকে দিতে বলেছে নিলয় হ্যাঁ 80টা হলে আচ্ছা বাই My best friend. Good. Ebar, trust. We should always trust our teachers and friends. Dao. Ei word gulo diye sentence make karo. প্রিয় স্বপ্ন হঠাৎ করে আমাকে উচ্চশিক্ষার্থে আমেরিকায় চলে যেতে হলো সময়ের স্বল্পতায় দেখা করতে পারলাম না জানি না দেশে ফিরব কি না তবে তুমি আমার জীবনের সত্যিকারের একজন বন্ধু তোমার কথা কোনো দিন ভুলব না চিরদিন তোমার কথা আমার হৃদয়ে অম্লান হয়ে থাকবে তোমাকে যতটুকু দেখেছি এবং বুঝেছি
তুমি অতি বাস্তববাদী একজন মানুষ। তুমি বলো, আমার একার পক্ষে কি সমাজটাকে বদলানো সম্ভব? আমি নিজেকে বড় অসহায় মনে করছিলাম, তাই বলতে পারো নিজের জীবন থেকে নিজে পালিয়ে গেলাম, ভগ্ন মনোরথ পশ্চাতে রাখিয়া পলাতক। নিলয়, কে আমি, কি আমার পরিচয়? শিক্ষিত একজন মানুষ নাকি ভিখারির মেয়ে? কাটলো সময় কবে কিসে, পারিনি মিলতে হিসেব কষে। চল্লিশ বছর পেরিয়ে ভাবছি একা বসে, কাটলো সময় কবে কিসে, পারিনি মিলতে হিসেব কষে। জীবন এক যুদ্ধ, যুদ্ধের হব সৈনিক, মিথ্যা সাথে বৈরী, সত্যের পথে নির্ভীক। আসুক ঝড় ঝঞ্ঝা, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, জীবনটাকে বাজি রেখে সত্যের ওড়াই ঝান্ডা। কিন্তু হায় একই হলো, সবই যেন এলোমেলো, কোন সে ভয় সংশয়, জীবন করেছি স্তব্ধ, কেঁচি গেটার গ্রিল দিয়ে নিজেকে করেছি আবদ্ধ। জীবনের সুখবাণী ভুলে গেছি কবে, আমি ভুলে গেছি সুখে বা দুঃখ। আমার আমি কি নিয়ে ব্যস্ত, দিবা জান বেঁচে থাকাটাই যেন মুখ্য। চল্লিশ বছর পেরিয়ে ভাবছি অবাক করে, বিবেকটাকে দেখিনি কখনো প্রশ্ন করে। চল্লিশ বছর পেরিয়ে ভাবছি অবাক করে, বিবেকটাকে দেখিনি কখনো প্রশ্ন করে। আমি মানুষ হয়ে জন্মেছি, হারিয়েছি মনুষ্যত্ব, মিথ্যে অহমিকায় নিজেকে রেখেছি তৃপ্ত। আমি কি আর মানুষ বলো, মানুষ রূপী পণ্য, জীবন খাতার হিসেবে দেখি ভরে আছে শুধু শূন্য। আমি নিঃস্ব, আমি নিঃস্ব, নিঃস্ব আমার বিশ্ব, আমি নিঃস্ব, আমি নিঃস্ব, নিঃস্ব আমার বিশ্ব। আমার চোখে নেই কোনো দৃষ্টি, নেই কোনো বাকশক্তি, দুর্বল চিত্ত আমার, দুষ্টের করে ভক্তি।